প্রিয় বন্ধুরা, অনেকদিন বাদে আজকে আমার ভিডিও গ্রন্থলাভ সিরিজের নতুন পর্ব নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। আজকে অবশ্য কোনো নির্দিষ্ট বই নিয়ে আমি আলোচনা করব না, তার চাইতে বরং একজন লেখককে উপস্থাপনা করতে চাই আপনাদের সামনে। আমি সবসময় বিশ্বাস করেছি এবং বিভিন্ন জায়গায় বলেছি কথায় এবং কোথাও কোথাও লিখিত সাক্ষাৎকারেও, যে আমাদের যে একটা বিশাল জনগোষ্ঠী প্রবাস জীবন যাপন করছেন, যাদেরকে আমরা অভিবাসী বাঙালি, প্রবাসী বাঙালি বলে থাকি, তাদের একটি বড় অংশ ইদানিং সাহিত্য চর্চায় যুক্ত হয়েছেন এবং আমি মনে করি যে তারা চাইলে আমাদের বাংলা সাহিত্যে সামগ্রিকভাবে একটি বেশ বড় অবদান রাখতে পারবেন। এবং যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যেন আমার সেই প্রত্যাশাটি বাস্তবায়িত হতে যাচ্ছে বা সত্য বলে প্রতীয়মান হচ্ছে। অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে লেখালেখি করছেন, মৌলিক সাহিত্য তো লিখছেনই, সেখানেও যথেষ্ট ভালো কাজ হচ্ছে, পাশাপাশি তারা অনুবাদে মনোনিবেশ করছেন প্রবলভাবে, প্রধানত ট্রান্সলেশন ইন, অর্থাৎ বাইরের সাহিত্য, তারা যেসব দেশে আছেন, যে ভাষার লেখালেখি পড়ছেন, সেগুলোকে বাংলায় অনুবাদ করে আমাদের পাঠকদের হাতে তুলে দিচ্ছেন। আবার কেউ কেউ বাংলা সাহিত্যকেও ইংরেজিতে অনুবাদ করে মূলত, এবং কিছু স্প্যানিশ বা সুইডিশ অন্যান্য ভাষাতে অনুবাদ করে সেখানকার পাঠক সমাজের উপস্থাপনা করার চেষ্টা করছেন, যেটিও একটি বড় কাজ বলে আমি মনে করি। এবং এভাবে এই জনগোষ্ঠীটি বাংলা সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করছেন এবং তারা শুধুমাত্র তাদের উপস্থিতির মাধ্যমে না, তাদের যে অভিজ্ঞতার যে নতুনত্ব, যে বৈচিত্র্য, এবং বাইরে থাকার কারণে একেবারে সমকালীন সাহিত্য চিন্তা এবং চিন্তা মার্গের যে অন্যান্য অর্জনগুলো, অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সঙ্গে পরিচিত হতে পারছেন দ্রুত, এবং সেই পরিচয়টুকু আমাদের কাছে, বাংলাদেশি পাঠকদের কাছে পৌঁছে দিতে পারছেন, যেটি একটি বড় কাজ বলেই আমি মনে করি। এবং আমি মনে করি এটি ক্রমে আরও বৃদ্ধি পাবে, ক্রমে আরও ত্বরান্বিত হবে এবং আরও সমৃদ্ধ হবে, এবং যার সুফল আমরা ভোগ করব। তো আজকে আমি তেমনি একজন লেখক যিনি আছেন অস্ট্রেলিয়াতে, বহুদিন ধরে অস্ট্রেলিয়ায় পরবাসী জীবনযাপন করছেন, তিনি মূলত একজন বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে পড়াশোনা করে সেদেশে চলে যান, সেখানে পিএইচডি করেন এবং সেখানকার কেন্দ্রীয় সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবন শেষে সম্প্রতি অবসর নিয়ে অবসর জীবন যাপন করছেন। কিন্তু এর মধ্যে তিনি দুহাতে লিখে চলেছেন, অনুবাদ করছেন মূলত। তার নাম, তার কিতাবী নাম, আনুষ্ঠানিক নাম ডক্টর একেম আফজল হোসেন, কিন্তু তিনি লেখালেখি করেন ফজল হাসান নামে। আমি তার লেখালেখির সঙ্গে পরিচিত, তার বেশ লেখা আমি পত্রপত্রিকায় পড়েছি, মূলত অনুবাদ। সম্প্রতি তার বেশ কটি বই আমার হাতে এসেছে, ফলে আমার মনে হলো যে আমি এই বইগুলোর সূত্রে তার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাই এবং তাকে আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা নিবেদন করি তার এই অনলস সাহিত্য প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে ক্রমাগত সমৃদ্ধ করে যাওয়ার জন্য। তো আমি তার 10টি বই বেছে নিয়েছি, আমার হাতে এসেছে বইগুলো, তার মধ্যে আমি 10টি বই সম্পর্কে দ্রুত সংক্ষেপে একটু পরিচিতিমূলক কিছু কথা বলে যাব এবং বইগুলোকে আমি সাজিয়েছি তার প্রকাশনার কাল অনুযায়ী, অর্থাৎ সর্বশেষ গ্রন্থটি দিয়েই আমি আমার আজকের উপস্থাপনা শুরু করব। তার নাম আমি আগেই বলেছি, একেম আফজল হোসেন, কিন্তু তিনি লেখালেখি করেন ফজল হাসান নামে। এই যেমন এই বই আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম ফজল হাসান। তো এই বইটি নাগিব মাহফুজের নির্বাচিত গল্প, এটি একেবারে তার সর্বসাম্প্রতিক গ্রন্থ, এটি প্রকাশিত হয়েছে পাঞ্জিরি থেকে এই বছর। এবং এটির বৈশিষ্ট্য হচ্ছে যে নাগিব মাহফুজ প্রয়াত হবার পর 2018 সালে তার লেখার টেবিলে ড্রয়ারে একটি পাণ্ডুলিপি খুঁজে পাওয়া গিয়েছিল, যেটি তার পরের বছরই ইংরেজিতে অনুদিত হয়ে প্রকাশিত হয়, দ্য কোয়ার্টার স্টোরিজ বাই নাগিব মাহফুজ নামে।
তিনি সেই পুরো গ্রন্থটি তো ওখানে অনুবাদ করেছিনি, এর বাইরেও আরো গোটা সাতেক গল্প নিয়ে এই এই সংকলনটি তিনি দাঁড় করিয়েছেন। এবং এখানে তার একেবারেই শেষ পর্যায়ের গল্প সেগুলো, এবং আর কয়েকটি খুবই বিখ্যাত গল্প যেগুলো অন্যত্র প্রকাশিত হয়েছে বিভিন্ন ম্যাগাজিন ছোট গল্প সংকলন থেকে। তো এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এই অর্থে যে তার সেই বইয়ের গল্পগুলো বা বইটি সম্পর্কে আমাদের খুব একটা জানা ছিল না, তিনি আমাদেরকে তার সঙ্গে পরিচিত করিয়েই দিলেন। তো এখানে একটা উল্লেখ খুব বিষয় যে ফজল হাসান যেই বইগুলো অনুবাদ করেছেন বা আজকে আমি অন্তত যেই 10টি বই সম্পর্কে কথা বলতে, প্রত্যেকটি ছোট গল্পের বই, প্রত্যেকটি ছোট গল্প পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন লেখকের। তো আমার মনে হচ্ছে ছোট গল্পের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা রয়েছে। এমনি তিনি নিজেও লেখালেখি করেন, নিজে তিনি কথা সাহিত্য গল্প লিখেন, শিশু সাহিত্য করেছেন, ভ্রমণ সাহিত্য তার রয়েছে, সব মিলে গোটা বিশেক গ্রন্থ তার রয়েছে, যার মধ্যে সিংহভাগই অনুবাদ এবং ছোট গল্পের অনুবাদ। তার এর পরের বইটি আপনারা জানেন নাগিব মাহফুজ নোবেল পুরস্কার পেয়েছিলেন, পরের যে বইটি আমি বেছে নিয়েছি, তিনিও একজন নোবেল বিজয়ী লেখিকা, তার নাম ওলগা তোগাচুক, তিনি 2018 সনে নোবেল পুরস্কার পেয়েছেন, যেটি 2019 সালে ঘোষিত হয়েছিল, পোলিশ লেখিকা। এখানে অবশ্য এটি শুধুই গল্প নয়, এখানে মূলত গল্প, ছোট গল্প, এছাড়া তার তিনটি উপন্যাসের অংশবিশেষ, তার দুটো সাক্ষাৎকার এবং তার সম্পর্কে দুটো নিবন্ধের অনুবাদ, মোট 4টি অধ্যায়ে তিনি বিভক্ত করেছেন। গল্প রয়েছে 5েক, উপন্যাসের কথা বললাম, সাক্ষাৎকার রয়েছে 2 এবং তার অনুবাদ। তো এর এই বইটি এবং আগে এবং এর পরে যে সবগুলো বইয়ের একটা বড় বৈশিষ্ট্য যে তিনি বেশ দীর্ঘ একটি ভূমিকা যোগ করেন প্রতিটি বইয়ের সঙ্গে, যেটি একটি মূল্যবান কাজ আমি মনে করি। এবং উনি খেটে খুঁটে একেবারে বিশদভাবেই যে দেশের সাহিত্য নিয়ে তিনি সংকলনটি করছেন সেই দেশের সাহিত্যের ইতিহাস, সেই দেশের প্রধান প্রধান লেখকদের সম্পর্কে বলা, গ্রন্থে যে গল্পগুলো তিনি অন্তর্ভুক্ত করেছেন সেই গল্পগুলো সম্পর্কে আলোকপাত করা, একটু সংক্ষেপে একটু তার সারাৎসার এবং তার সাহিত্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা, এই কাজটি তিনি একেবারে নিয়ম করে করেছেন প্রতিটি গ্রন্থে। তো এই গেল তার দ্বিতীয়, আজকের আমার আলোচনার দ্বিতীয় গ্রন্থ, নির্বাচিত ওলগা তোগাচুক। এটি প্রকাশিত হয়েছে চট্টগ্রামের একটি প্রকাশনা সংস্থা থেকে, চন্দ্রবিন্দু। আগের বইটি করেছিল পাঞ্জিল ঢাকার। পরবর্তী বই, এটিও বেশ গুরুত্বপূর্ণ বই এবং এটির প্রকাশকও পাঞ্জিরই, তোগাচুকের বইটি বেরিয়েছিল 2022-এ, আর এই বইখানা তোগাচুক 2023-এ এবং এইটি বেরিয়েছে 2022-এ, আধুনিক ফিলিস্তিনি ছোট গল্প। এটি তো বেশ বড় সড়ো একটি ভূমিকা তিনি লিখেছেন, একেবারে তথ্য সমৃদ্ধ এবং খুবই সুলিখিত একটি ভূমিকা রয়েছে। আমরা ফিলিস্তিনি লেখকদের সম্পর্কে খুব বেশি জানি না, আমি ব্যক্তিগতভাবে অতটা জানা নেই, কিন্তু এখানে তিনি 3টি উপন্যাসের অংশবিশেষ পাশাপাশি আরও 16টি গল্প তিনি একসঙ্গে এক মলাট দুই মলাটের মাঝখানে দিয়েছেন। তবে যে কজন লেখকের কথা আমরা জানি, অন্তত আমি ব্যক্তিগতভাবে জানি, বিশেষ করে যেমন গাসান কানাফানির কথা তো সবাই জানেন, তিনি একজন বিপ্লবী স্বাধীন প্যালেস্টাইনের প্রবক্তা ছিলেন এবং তাকে এক পর্যায়ে বিলেতে আততায়ীর হাতে নিহত হতে হয়েছিল, তার দুটো গল্প এখানে আছে। এছাড়া জাবরা, ইব্রাহিম জাবরার কথা আমরা জানি, তিনি মূলত উপন্যাসিক। এমিল হাবিবির কথা আমরা জানি। তো এদের লেখা পাশাপাশি আরও অজানা এবং তরুণ এবং আমাদের অপরিচিত লেখকদের লেখা রয়েছে, এবং যথারীতি একটি ভূমিকা এবং বেশ চমৎকার কিছু কিছু উদ্ধৃতিও পাই আমরা, যেমন মাহমুদ দারবিশের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বইটি শুরু হয়েছে। এগুলো আমাদের বড় প্রাপ্তি। আর আগেই বলেছি বইটি প্রকাশ করেছে পাঞ্জিরি এবং এটি প্রকাশিত হয়েছে 2022-এ। এর পরের বই অমৃতা প্রীতম ও কমলা দাস, নির্বাচিত ছোট গল্প। অমৃতা প্রীতমের কথা আমরা জানি, পাঞ্জাবি সাহিত্যের বিশিষ্ট লেখিকা, কবি, গল্পকার, ঔপন্যাসিক। তবে এর সঙ্গে তিনি মালায়ালাম ভাষার আরেক বিখ্যাত লেখক কমলা দাসকে যুক্ত করে দিয়েছেন।
এবং তিনি এখানে বলছেন যে এদের লেখা এটি প্রথম এবং একমাত্র ছোট গল্প সংকলন। উল্লেখ্য, অমৃতা প্রীতম ও কমলা দাসের গল্প নিয়ে এটাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ছোট গল্প সংকলন। আমার ধারণা ওই দুজনকে একসঙ্গে করাতে, কারণ অমৃতা প্রীতমের গল্প দিয়ে আগে অনেকেই আমরা পড়েছি, কমলা দাসেরও তার মাই স্টোরির অনুবাদ তো পড়ার সুযোগ হয়েছে অনেকেরই, তবে তার গল্প এবং দুজনের গল্প একসঙ্গে সংকলিত হওয়াটা বোধহয় প্রথম, সেটাই তিনি বলছেন। এটি ইত্যাদি থেকে বেরিয়েছে 2022-এ, একই বছর বেরিয়েছে। এখানে দুটি পর্বে অমৃতা প্রীতমের গল্প রয়েছে 8টি, আর কমলা দাসের গল্পই বেশি। এটি একটি ভালো কাজ, কারণ কমলা দাসের গল্প খুব বেশি আমাদের পড়ার সুযোগ হয়নি। 2, 4, 6, 8, 10, 12, 14টি গল্প রয়েছে কমলা দাসের। দুটি উদ্ধৃতি দিয়ে তিনি শুরু করেছেন। অমৃতা প্রীতম বলছেন, যখন একজন পুরুষ নারীদের শক্তিকে অস্বীকার করে তখন সে তার নিজের অবচেতনকে অস্বীকার করে, খুবই প্রণিধানযোগ্য উক্তি। কমলা দাসের একটি কথা রয়েছে, জীবনের বিয়োগান্ত পরিণতি মৃত্যু নয় বরং বেড়ে ওঠা। তো এদের এদের লেখালেখি, এদের জীবন, এদের সাহিত্য ভাবনা নিয়ে বেশ দীর্ঘ একটি ভূমিকা রয়েছে। আর ভূমিকার শেষে আমরা দেখতে পাইছি পাচ্ছি যে এই এই সংকলনে যে গল্পগুলো আছে, প্রত্যেকটি গল্প তিনি ধরে ধরে গল্পগুলো নিয়ে আলোচনা করেছেন, গল্পের বিষয়, গল্পের বক্তব্য, গল্পের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আর কি। তো এটিও একটি উল্লেখযোগ্য বই, যেটি প্রকাশিত হয়েছে আগেই বলেছি ইত্যাদি থেকে 2022 সালের। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, আফ্রিকার শ্রেষ্ঠ গল্প। আফ্রিকা বেশ বড় মহাদেশ। বইটির ইংরেজিটির শিরোনাম আছে অ্যাক্রস দ্য কন্টিনেন্ট, অর্থাৎ গোটা মহাদেশ থেকেই তিনি তুলে নিয়ে এসছেন। তিনি ভূমিকায় বইয়ের ব্লার্বে আমাদের জানিয়েছেন যে অ্যাক্রস দ্য কন্টিনেন্ট গ্রন্থে আফ্রিকা মহাদেশের 17টি দেশের 23 জন লেখকের 26টি গল্প রয়েছে আর কি, 17টি দেশে। তো আফ্রিকার লেখালেখিও সম্পর্কে আমাদের খুব বেশি জানা নেই, কিন্তু যে কজনের কথা আমরা জানি, যাদের সম্পর্কে আমরা শুনে থাকি, তাদের প্রায় প্রত্যেকের লেখা আছে, এবং এর বাইরে আরও অনেক অনেক নতুন এবং অজানা এবং অনুদিত লেখকদের লেখা আমরা পাই এই সংকলনে। জানা লেখকদের মধ্যে নাগিব মাহফুজ, ওলে সোয়েঙ্কা, মোট 4 জন নোবেল পুরস্কার বিজয়ীর গল্প তিনি বেছেছেন, নাগিব, ওলে সোয়েঙ্কা, নাদিন গর্ডিমার দক্ষিণ আফ্রিকার, জেম কোয়েজি তিনিও দক্ষিণ আফ্রিকা। এর বাইরে যে বিখ্যাত লেখক নাইজেরিয়ার চিনুয়া চিবি, বেন ওক্রি, আরও কয়েকজনের কথা আমরা শুনে থাকি, ঘানার আমাত আইদু, আমি নিজে তার গল্প অনুবাদ করেছি, নুগুগি ওয়াসিঙ্গো কেনিয়ার, আমি তার প্রবন্ধ নাটক ইত্যাদি অনুবাদ করেছি। এর বাইরে আর কয়েকজনের কথা আমরা সবাই ইদানিং শুনছি, মোজাম্বিকের পর্তুগিজ ভাষী লেখক বিখ্যাত মিয়া কুতো, তার গল্প রয়েছে এখানে। আর যে দুজন লেখক খুবই পরিচিত, আরবিভাষী আফ্রিকান লেখক, সোমালিয়া নুরুদ্দিন ফারা এবং সুদানের তৈয়ব সালি, মাইগ্রেশন টু দ্য নর্থ, দ্য সিজন অফ মাইগ্রেশন টু দ্য নর্থ উপন্যাসের জন্য বিখ্যাত, এদের গল্প রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে আফ্রিকার সাহিত্যকে সংক্ষেপে বুঝে নেওয়ার জন্য এটি একটি চমৎকার উপকারী সংকলন। গুলজারের পরের বইয়ের নাম গুলজারের নির্বাচিত ছোট গল্প, দিব্য প্রকাশ থেকে বেরিয়েছে সম্ভবত 2019 সালে। হ্যাঁ, 2019-এ বেরিয়েছে। গুলজারের বহুমুখী প্রতিভা, গুলজারের কবিতা, গুলজারের গান, গুলজারের চিত্রনাট্য, এইসব সম্পর্কে আমরা সবাই পরিচিত, কিন্তু গুলজারের ছোট গল্প নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় না। তার দুটো গল্প গ্রন্থ ইংরেজিতে প্রকাশিত হয়েছে, সেখান থেকেই তিনি এই গল্পগুলো বেছে নিয়েছেন, রাভি পাওয়ার এন্ড আদার স্টোরিজ, হাফ এ রুপি স্টোরিজ, 8টি করে মোট 16টি গল্প রয়েছে। সুন্দর একটি ভূমিকা লিখেছেন যথারীতি, গুলজারের একটি কবিতা দিয়ে শুরু হয়েছে, এছাড়া একটি ছোট্ট উদ্ধৃতিও দিয়েছেন তিনি। আমি মনে করি ভারতীয় ছোট গল্প হলো আঁকা বাঁকা এবং উঁচু নিচু পাহাড়ি পথে হাঁটার মতো, হাঁটতে হাঁটতে একসময় ঘুরে দাঁড়ালে দেখা যাবে আকাশ। খুব চমৎকার একটি উদ্ধৃতি, এবং আমি লক্ষ্য করেছি যেখানেই আমি তার এই ছোট ছোট লেখাগুলো পাঠ করছি, কবিতার গানের উদ্ধৃতিগুলো বেশ সুন্দর, খুব চমৎকার অনুবাদ, সদ্গুণ সম্পন্ন, এবং খুব যে অর্থ, যে তাৎপর্য সেটা পুরোপুরিভাবে সেখানে রক্ষিত হয়েছে তার এই অনুবাদ কর্মে। এরপর ব্রাজিলে নির্বাচিত গল্প,
ব্রাজিল আর এক অজানা দেশ আমাদের জন্য, যদিও বিশাল দেশ এবং ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ, এবং ব্রাজিল সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু আবার আবারও তাদের সম্পর্কে, ব্রাজিলের সাহিত্য সম্পর্কে খুব বেশি জানা নেই, কিছু কবিতা সম্পর্কে জানি। তো তিনি এখানে বেশ গোটা 15 গল্প অনুবাদ করে আমাদেরকে তুলে দিয়েছেন আমাদের হাতে। বইটি বেরিয়েছে 17-তে, এটি অগ্রদূত নামে একটি সংস্থা, অগ্রদূতের আরও একটি বই, আরও একটি বই তারা বার করেছেন ফজল হাসানের। এখানে আমার পরিচিত কয়েকজন লেখকের, বিখ্যাত লেখকের লেখা রয়েছে। মাচাদো যে দেওয়াসিস এর কথা জানি, একেবারে প্রবীণ লেখক। গিমারেস রোসা, যে নদীর তৃতীয় কুল, সেটি আমার সম্পাদিত গ্রন্থ জাদু বাস্তবতার গাততেও ছিল, যেটি আমি মোহাম্মদ জাফর ইকবালকে দিয়ে অনুবাদ করেছিলাম সেই 90 সালে আর কি। এই গল্পটিও এখানে তিনি অনুবাদ করেছেন। ব্রাজিলের খুবই জনপ্রিয় লেখক এখনকার পাওলো কোয়েলহো, তার একাধিক গল্প রয়েছে এতে বইয়ে। এছাড়া আমার পরিচিত এবং অনুদিত দুজন লেখিকা, ক্লারিস লিসপেক্টর, খুব নাম করা লেখিকা, এবং নেলিদা পিনন, এদের গল্পও তিনি নিয়েছেন। বাকিদের সম্পর্কে আমার খুব একটা জানা নেই, কিন্তু ভূমিকা পড়ে বেশ জানা গেল যে এরা প্রত্যেকেই শক্তিশালী গুরুত্বপূর্ণ লেখক, এবং ব্রাজিল সাহিত্য নিয়ে বেশ দীর্ঘ একটি ভূমিকাও তিনি দিয়েছেন, যদিও তিনি সেটিকে বলছেন ভূমিকার বদলে। ব্রাজিলের সূত্র ধরেই এরপরের বইটি হচ্ছে দক্ষিণ আমেরিকা নির্বাচিত ছোটগুলো, আমরা যাকে সাধারণত লাতিন আমেরিকান সাহিত্য বলেই গণ্য করে থাকি বা বলে থাকি। বইটিও বেরিয়েছে 2017 সালে, অগ্রদূত থেকেই বেরিয়েছে। এখানেও গোটা 20 গল্প রয়েছে, এবং অনেকগুলো দেশের অনেক লেখকের, যার মধ্যে বিখ্যাত লেখকরা সবাই আছেন, আর্জেন্টিনার হোর্হে লুইস বর্হেস, হুলিও কর্তাজার খুবই নিরীক্ষাধর্মী লেখক, লুইসা ভ্যালেনজুয়েলা উনিও আর্জেন্টিনার নাম করা নারীবাদী লেখিকা রয়েছে। আরও বিখ্যাতদের মধ্যে আমি আগেও বললাম যে ব্রাজিলের যে গল্পগুলো, তো ব্রাজিলের বই আছে সবগুলো গল্প এখানেও রয়েছে, 4 জনের, মাচাদো দ আসিস, জাও গিমারিস রোসা, পাওলো কোয়েলহো, ক্লারিস লিসপেক্টর। চিলে বিখ্যাত রোবার্তো বোলানিও, এই সময়কার খুবই খুবই নাম করা লেখক, তার লেখাও রয়েছে, তার গল্প রয়েছে। রয়েছে পারাগুয়ের খুবই বিশ্বখ্যাত লেখক আগস্তো রোয়াবাস্তোসের উপন্যাস আই দ্য সুপ্রিম, দ্য সান অফ ম্যান ইত্যাদি উপন্যাসের জন্য তিনি খুবই খ্যাত। রয়েছে এদুয়ার্দো গ্যালেয়ানো, উরুগুয়ের লেখক, চিন্তক এবং কথা সাহিত্যিক, তার দুটো গল্প রয়েছে। রয়েছে মারিও বেনেদিত্তে, তিনিও উরুগুয়েরই একেবারে পথিকৃত তুল্য একজন কথা সাহিত্যিক, তো এই বইটিও সেদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তার আরেকটি বই ইরানে লেখিকাদের নারীবাদী গল্প, বলতে দ্বিধা নেই যে ইরানের লেখিকা সম্পর্কে খুব কোনো ধারণাই ছিল না আমার আর কি। এদের চলচ্চিত্র সম্পর্কে ভালো ধারণা আছে, বেশ কয়েকজন নামী চলচ্চিত্রকারের কথা আমি জানি, নির্মাতাদের কথা জানি, কিন্তু গল্পকারদের সঙ্গে একেবারেই জানতাম না। এইটি সেই অর্থে আমার জন্য একটি বড় উপকারী গ্রন্থ। তিনি প্রায় 18টি গল্প এখানে অনুবাদ করেছেন, যার মধ্যে খুব বিখ্যাত লেখিকা, আমি ভূমিকা পড়ে জানতে পারলাম, সিমিন দানেশ্বর, আসলে ইরানের প্রথম ছোট গল্প লেখিকা মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে, তার গল্প রয়েছে। এবং এছাড়া আরও এরপরে যারা কোনো নাম করেছেন, বাইরে অনুদিত হয়েছেন, তাদের কারো কারো লেখা আছে। মাসিদ আমির শাহী, তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল ফ্রান্সে, তিনি সেখানে যেতে বাধ্য হয়েছেন, তার গল্প আছে, এবং যথারীতির বড় ভূমিকা আছে। মজিদ ইসলামী নামে একজনের একটি সুন্দর কথা আছে, নারী লেখকরা শুধু ফার্সি সাহিত্যের প্রগতিশীলতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেনি, বরং লেখিকা হিসেবে নিজেদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিও পাল্টে দিয়েছেন। সিমিন দানেশ্বর, যার কথা বললাম, ইরানের প্রথম নারী ঔপন্যাসিক ও ছোট গল্প লেখক, তারও একটি উদ্ধৃতি রয়েছে ভূমিকা শুরুতে, আমার ইচ্ছা হয় নারীরাই বিশ্বকে পরিচালনা করুক, কেননা যেসব নারী সন্তান পয়দা করেছেন তারাই জানেন তাদের সৃষ্টির মূল্য। সবশেষে চীনের শ্রেষ্ঠ গল্প নিয়ে একটি বই, বেশ বড়সড় বই, এটি ইত্যাদি থেকে বেরিয়েছে 2015 সালে, তা সবচেয়ে, এই বইগুলো আমার সবচেয়ে পুরনো বই। এখানেও অনেকগুলো গল্প রয়েছে, মানে এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর ভূমিকাটি, এত সমৃদ্ধ একটি দীর্ঘ একটি ভূমিকা, চীনের সাহিত্য সম্পর্কে তো আমাদের কিছুই প্রায় জানা নেই, তো সবই তিনি তুলে এনেছেন, একেবারে তার প্রাগাধুনিক, আধুনিক, উত্তরাধুনিক প্রতিটি পর্ব নিয়ে তিনি আলোকপাত করেছেন। যথারীতি শুরু হয়েছে লুসুনের গল্প দিয়ে, এবং সে বিখ্যাত গল্প একজন উন্মাদের ডায়েরি, যেটা আমি নিজেও অনুবাদ করেছিলাম,
এছাড়া চীনের লেখকদের কথা খুব বেশি আমরা জানি না। দুজন নোবেল পুরস্কৃত লেখক আছেন, গাও ঝিংজিয়াং এবং মো ইয়ান, তাদের গল্প তো অবশ্যই রয়েছে। এছাড়া ইদানিং আরও যে দুজনের কথা খুব বেশি শোনা যায় তাদের মধ্যে একজনের এখানে রয়েছে তানসুয়ে, তার নাম প্রতি বছরই নোবেলের জন্য মনোনীত হয়, তো তার গল্প রয়েছে। এছাড়া আরও বেশ কিছু গল্প রয়েছে এবং এটি আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ কাজ চীনের সাহিত্যকে জানার জন্য আর কি। তো আমার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, ইতিমধ্যে অনেক সময় নিয়ে নিয়েছে, ফলে আজকে আর আমি বেশি কথা বলার সুযোগ নেই। আমি শুধু ফজল হাসান আমাদের প্রিয় অনুবাদক সতীর্থ, তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অকুণ্ঠ চিত্তে, আমাদের জন্য এই এই কাজগুলো নিরন্তর করে যাওয়ার জন্য, বাংলা ভাষা ও সাহিত্যের উপকার করার জন্য। ফজল হাসান আপনাকে দূর থেকে জানাচ্ছি অভিবাদন এবং বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই বইগুলো আমাকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আরও লিখবেন, বাংলা সাহিত্যকে আরও উজ্জ্বলতর করে তুলবেন আপনার অনুবাদ কর্মের মাধ্যমে।